আবারও ডিসিএতে বামীদের আনাগোনা শুরু হয়ে গেল। বিগত দিনে যাদের দূরে সরিয়ে রাখা হয়েছিল বামপন্থী হিসেবে, তাদের আবার ফিরে ডিসিএতে ঢোকার সুযোগ করে দিল সহসভাপতি তিমির চন্দ। অভিযোগ এমনটাই, না হলে কেনই তাদের আবার নির্বাচকের পদে ফিরিয়ে আনলো ডিসিএ? রাজ্যে তো আরো অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন যাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে নির্বাচকের মতো পদ সামলাবার, অথচ এমন কাউকেই সুযোগ দেয়নি ডিসিএর বর্তমান কমিটি। উল্টো সেই বামপন্থীদের আবারও সুযোগ করে দেওয়া হলো কেন? এই নিয়ে উঠছে এখন অবিরাম প্রশ্ন। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি আইপিএফটি জোট সরকার, এই পরিস্থিতিতে কি করে রাজ্য ক্রিকেট সংস্থায় আবারও ভিড় জমিয়ে চলেছে বামেরা? এমনটাই উঠছে অভিযোগ। টিসিএ সূত্রে খবর, বিগত ২৫ বছর ধরে তো বাম নামক অক্টোপাসে জড়িয়ে ছিল রাজ্য ক্রিকেট সংস্থা। রাজ্যে পালা বদলের পর বহু কষ্টে বাম মুক্ত হলো টিসিএ। খেলার সংগঠনে কিসের রাজনীতি? একটা স্বচ্ছ প্রশাসন যাতে চলে সেই মোতাবেক বর্তমান শাসক দলের নির্দেশে চলছিল টিসিএ। অভিযোগ এরকম, এবার আবার টিসিএতে খুবই সন্তর্পণে বাম রাজত্ব কায়েম করতে উঠে পড়ে লেগেছে কয়েকজন মার্কামারা বামেরা। এদের মধ্যে অন্যতম হলেন টিসির বর্তমান সহ সভাপতি তিমির চন্দ। তিনি যে বামপন্থী এটা রাজ্যের সকলেই জানেন, তার নতুন করে বলার হয়তো দরকার নেই। বিগত দিনে টিসিএতে তাকে সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল একজন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার হিসেবে। তবে তিনি প্রাক্তন রঞ্জি ক্রিকেটার হয়েও মনে মনে সেই বামেদের মন্ত্রী দীক্ষিত বলে অভিযোগ, যার প্রমাণ আবারও মিলল এবার। টিসির নতুন কমিটির জুনিয়র সিনিয়র বিভাগে নির্বাচকদের বাছাই করলেন, এদের মধ্যে হাতে গোনা একে দুজনকে বাদ দিলে বাকিরা প্রত্যেকেই বামেদের আদর্শে দীক্ষিত বলে অভিযোগ, যার জন্য বিগত দিনে তাদের দূরে সরিয়ে রাখা হয়েছিল। এরা কারা আপনারাও জানুন তাহলে? অলোক সাহা, শুভ্রজিৎ দে, রাজীব দত্ত, সৌম বণিকরা, তারা যে মার্কামারা বাম সমর্থক এর যথেষ্ট প্রমাণও রয়েছে নিউজ ভ্যানগার্ডের কাছে। অভিযোগ, টিসিএতে এখন আবারও সেই বাম জামানা ফিরিয়ে আনতে তৎপর তিমির চন্দ। না হলে তারাই কেন? আরও তো অভিজ্ঞ নির্বাচক রয়েছেন রাজ্যে, তাদের কেন জায়গা হলো না এবার টিসির নির্বাচক কমিটিতে? এই নিয়ে উঠছে অবিরাম প্রশ্ন। বিষয়টা কি জানা রয়েছে টিসির সচিব তাপস ঘোষের, নাকি তাকে ঘুমে রেখেই এই সব কাণ্ড করে চলেছে তিমির চন্দ? এই প্রশ্নটা উঠছে এখন ব্যাপকভাবে। বর্তমান সরকার স্বচ্ছতায় বিশ্বাসী, এই পথেই চলতে পছন্দ করেন টিসির সচিব তাপস ঘোষ সহ কোষাধ্যক্ষ জয়লাল দাস। তাই বলে তাদেরও কি এই বিষয়টা একবারও মাথায় এলো না? কি করে জেনে শুনে আবার বামীদের সুযোগ করে দেওয়া হচ্ছে টিসিএতে? মধুর ভান্ডে ভাগ বসানোর জন্যই কি ফের বামপন্থীদের ফিরিয়ে আনা হলো টিসিএতে, নাকি এর পেছনে অন্য কোনো বড় রহস্য রয়েছে? জানতে চাই আপামর জনগণ। অতীতে এইসব নির্বাচকদের রেকর্ডও রয়েছে নিউজ ভ্যানগার্ডের কাছে, প্রয়োজনে তাও জনসম্মুখে তুলে ধরা হবে। অভিযোগ এরকম যে বর্তমান সরকারকে এক প্রকার বেকায়দায় ফেলতেই নাকি এই সব কিছু করে চলেছেন তিমির চন্দ। বদনাম হলে তো তার আর একার হবে না, গোটা টিসির নতুন কমিটির হবে। কেন ভাবছেন না এই বিষয়টা সচিব সাহেব? তা নিয়ে প্রশ্ন তুলছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। সামনেই বিধানসভা নির্বাচন, বিরোধীরা উঠে পড়ে লেগেছে বর্তমান সরকারকে হেয় প্রতিপন্ন করতে। এর মধ্যে টিসিএতে এই সব যদি ব্লু প্রিন্ট হয় তাহলে তো বদনাম হবে পুরো নতুন কমিটির। বাকিটা বিচার করার দায়িত্ব এখন নতুন কমিটির স্বচ্ছ লোকেদের, এর মধ্যে অবশ্যই দায়িত্ব বর্তায় সচিব তাপস ঘোষের উপর। কেননা তার একটা ইমেজ রয়েছে গোটা রামনগর জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।